সকালে সূর্যোদয়ের আগে কিংবা সন্ধ্যায় সূর্যাস্তের পরে এবং দ্বাদশী তিথিতে কখনো তুলসীপত্র চয়ন করতে নেই। আগের কিংবা সকালে তোলা তুলসীপত্র শুকিয়ে গেলেও তা শ্রী বিগ্রহ অর্চনায় ব্যবহার করা চলে। সকল ভক্তের উচিত কয়েকটি তুলসী গাছ রাখা, তবে খুব সতর্কতার সাথে এগুলো যত্ন করতে হবে, কারণ তুলসী কৃষ্ণ প্রেয়সী। তুলসী গাছগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে মানুষ অথবা পশু তার উপর দিয়ে হেঁটে যেতে না পারে, তাকে দুমড়ে মুষড়ে দিতে না পারে। মঞ্জরিগুলো কচির সময় হাত দিয়ে নখ দিয়ে নয়, ভেঙে দিলে গাছটি অত্যন্ত সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। শ্রীমতী তুলসী দেবী যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ যত্নবান হতে হয়। ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায়। তুলসীপত্র চয়নের শেষে ক্ষমা প্রার্থনা করতে হয়। শুধুমাত্র বিষ্ণুতত্ত্ব বিগ্রহসমূহ ও চিত্রপটসমূহের প্রতি তুলসী চরণে নিবেদন করা যায়। এমনকি রাধারানী, গুরু অথবা বৈষ্ণবের চরণে তুলসী নিবেদন করা যায় না। ভগবানকে ভোগ নিবেদনের সময় প্রত্যেক সামগ্রীতে একটি করে তুলসী পাতা বা মঞ্জরি দিতে হয়। জয় তুলসী মহারানীর জয়, জয় তুলসী মহারানীর জয়, জয় তুলসী মহারানীর জয়।